হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত রিম্পা ব্লগ চ্যানেলে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও, হুডেড আইলাইনার কিভাবে লাগাতে হয়, হুডেড আইসে তা তোমাদেরকে আজকে আমি দেখাবো। চলো ভিডিও স্টার্ট করি। ফার্স্টে তোমরা তো দেখতেই পাচ্ছো যে আমাদের যখন হুডেড আইস হয় তখন আইসের উপরের ক্রিজ লাইনটা অনেকটা ছোট থাকে, যেটা দেখতে পাওয়া যায় না। আমাদের আইলাইনার লাগালে উপরে আই শ্যাডো অ্যাপ্লাই করলেও ঠিক অতটা ভালো লাগে না। তাই আমি তোমাদের আজকে দেখাবো যে কীভাবে হুডেড আইসে আইলাইনার লাগালে আই শ্যাডো ছাড়াও আমাদের আইসটা খুব সুন্দর লাগবে আর দারুণ লাগবে, তা আজকে আমি তোমাদেরকে দেখাবো। ফার্স্টে আমি আমার আইব্রোটাকে কম করে নিলাম। কম ফিল করার জন্য এখানে আমি ইউজ করব জেল আইলাইনার। এখানে আমি ব্ল্যাক কালারের আইলাইনার ইউজ করছি। তারপর আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি একটা ট্রায়াঙ্গেল ব্রাশ দিয়ে। তোমরা তো দেখতেই পাচ্ছ যখন তোমরা আই মেকআপ করবে তখনকার আইব্রোটা অল্প সুন্দর করে ফিল করে নেবে, তাহলে তোমাদের আইসটা দেখতে আরও একটু সুন্দর লাগবে। দেন এখানে আমি আমার আইব্রোটাকে ফিল করে তারপর আরও একটু কম করে নিলাম। বাই দ্য ওয়ে আমার আইব্রো নেক্সট আমি এখানে ম্যাকের কনসিলার ইউজ করছি যাতে আমার আইব্রোটা দেখতে আরও একটু শার্প হয় আর আরও একটু সুন্দর লাগে। তাই আমি এখানে ম্যাকের কনসিলার ইউজ করছি। তারপর আমি আমার আইসে অল্প ম্যাকের কনসিলারটা ইউজ করে নিলাম যাতে আমার আইসে কিছু দাগ থাকলে, আমাদের তো আইসে দাগ থাকে আর কনসিলার তো দাগের জন্য অ্যাপ্লাই করে, তাই এখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করলাম। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি আইলাইনারটা আমার ল্যাশ লাইন যে আছে তার থেকে লাগাবো। এখানে আমি সুইস বিউটির আইলাইনার ইউজ করছি। ফার্স্টে তোমরা একটা লাইন আইল্যাশ যেখানে শেষ হয় সেখানে একটা লাইন ডট করে নেবে, তারপর ধীরে 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 লাইনটাকে ফিল করবে, যতটা আসতে পারো ততটা আস্তে আস্তে লাইনটাকে ফিল করবে, না হলে তোমাদের চোখের ভেতরে ঢুকে যেতে পারে আইলাইনার, একটা খারাপ ব্যাপার হয়ে যাবে। তাই তোমরা ভালোভাবে আস্তে আস্তে দেখে দেখে ল্যাশের যে লাস্টে যে লাইনটা ক্রিয়েট করেছে তারপর আস্তে আস্তে ধীরে 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 লাইনটা ফিল করবে। ফিল করে চোখের সামনের দিকে আরও একটু লাইনটা একটু ভালোভাবে এনে দেবে। তারপর তোমরা দেখবে যে আমাদের আইসটা কত সুন্দর লাগছে আইলাইনারটা লাগানোর পর, একদম ন্যাচারাল লাগছে, অনেকটা সুন্দর লাগছে। তারপর এখানে আমি হুদা বিউটির প্যালেটটা ইউজ করছি। এটা তোমরা করতেও পারো আবার নাও করতে পারো, এটা স্কিপও করতে পারো, তাও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। যেহেতু হুডেড আইসের আইলাইনার তো তোমরা একটা লো ল্যাশ লাইন যেখানে আছে সেখানে একটা ব্ল্যাক কাজল নিয়ে, মানে ব্ল্যাক আইশ্যাডো নিয়ে এটাকে মাচ আউট করে দেবে। মাচ আউট করে দেওয়ার পর তোমাদের আইসটা দেখতে আরও একটু সুন্দর লাগবে। তারপর এখানে আমি আমার ল্যাশটাকে কাল করে নিলাম। কাল করা হয়ে গেলে এখানে আমি মাস্কারা লাগিয়ে নেব। এখানে তোমরা ন্যাচারাল ল্যাশটাই অ্যাপ্লাই করবে, ফলস ল্যাশের কোনো দরকার নেই, ন্যাচারাল ল্যাশটাই অনেকটা ভালো লাগবে, আইসটাকে দেখতে অনেকটা সুন্দর লাগবে, ভাবতে পারবে না যে কতটা ভালো লাগবে দেখতে। তো এখানে আমি মাস্কারা ইউজ করে নিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে চোখটা দেখতে। এইভাবে তোমরা হুডেড আইসে আইলাইনার ইউজ করতে পারবে, লো ল্যাশ লাইনও মাস্কারা একটু সুন্দর করে লাগিয়ে নেবে, 1-2-3 কোট এইভাবে লাগিয়ে নেবে, তাহলে দেখতে আরও একটু সুন্দর লাগবে, আরও একটু ভালো লাগবে। তোমরা তো দেখতেই পাচ্ছ। নেক্সট সেম প্রসেসে আমি সেকেন্ডটাও করে নেব, অ্যাপ্লাই করে নেব। আর তোমাদেরকে তো আমি বলিয়ে দিলাম যে যখন তোমরা অ্যাপ্লাই করবে অনেকটা সুন্দর করে অ্যাপ্লাই করবে আর ধীরে ধীরে আস্তে আস্তে অ্যাপ্লাই করবে, যেখানে আমাদের ল্যাশটা আছে তার ঠিক নিচের দিকে একটা লাইন ক্রিয়েট করে নেবে, তাহলে তোমাদের দেখবে ক্রিয়েট করতে অতটা প্রবলেম হবে না, খুব সুন্দর করে হয়ে যাবে লাইনটা ক্রিয়েট করে। তারপর আস্তে 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 ফিল করবে, বেশি হুলুস্থুল করেও ফিল করার চেষ্টা করবে না, তাহলে ফট করে চোখে ঢুকে যাবে আর একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। তাই যতটা ধীরে পারবে ততটা ধীরে তোমরা অ্যাপ্লাই করবে। আমি বারবার এই কথাটা কেন বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কোনো ধরনের অসুবিধা না হয়, তাই বারবার আমি তোমাদেরকে বলে বুঝিয়ে দিলাম।
তারপরে সেম প্রসেসে আবার আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিলাম, মাস্কারাও লাগিয়ে নিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ সেম, এখানে আমি আইব্রো ফিল করা সেরকম দেখাইনি, কারণ ভিডিওটা বেশি বড় হোক আমি চাইনি, যাতে অতি সহজে তোমরা ভালোভাবে দেখে নিতে পারো আর বোরিং ফিল না হয়। তার জন্য আমি ডাইরেক্টলি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে আমি আমার হুডেট আইসে আইলাইনারটা অ্যাপ্লাই করে নিলাম। তারপর তোমরা দেখো কতটা সুন্দর লাগছে, ন্যাচারাল লাগছে, আইলাইনারটা লাগানোর পর কতটা ভালো লাগছে, আর নিজের ল্যাশটা অনেকটা সুন্দর লাগছে, তোমরা তো দেখলেই। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো তোমাদের যদি ভালো লাগে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর আমাকে যদি ভালোবাসো তাহলে অনেক অনেক সাপোর্ট করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আবার নিয়ে আসবো অন্য একদিন অন্য একটা ভিডিও। আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ গাইস।